সম্পূর্ণ রাস্তাটা ভালোই আইলাম। এই জায়গা দিয়ে বাড়ি যেতে আর 10 মিনিটের মতো লাগে। বৃষ্টি যেহেতু ভালোই পড়তে আছে, হে এর লগে গাড়ি ঘোড়াও যাইতে চাইতে আসলে না। বৃষ্টি থামার পরে বাড়ি যাওয়ার আর ধৈর্য সইতে আসলে না। কোন বাড়ি যামু আর কি করম সবকিছুই দেখতে পারবে না আজকের ভ্লগে। তাই আজকে ভিডিওটা না টানিয়া সম্পূর্ণ ভ্লগ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। শুরুতে এই যে সুন্দর একটা রাস্তা দেখতে আছেন, এই রাস্তা দিয়েই মগো বাড়ি যাওয়ার মেইন রাস্তা। অনেক আপু আর ভাইয়ারা একেবারে বিদিক হয়ে গেছিলেন, আপু বাবার বাড়ি আপনি যান না। মই বুঝি আপনারা মনে মনে চাইতে আছেন যে মই বাবার বাড়ির ব্লগ করি। আপু তাই আপনার বাবার বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায়? মই ব্লগ ভিডিও করি দেখকে এই ভিডিওর মাধ্যমে মোরে যেই থেকে চেনা শুরু করছেন ওই থেকে আপনি গমনে এই সব প্রশ্ন গুরপাক খাইতে আসলে। হ্যাঁ মই কমেন্ট দেখকেই বুঝতে পারছি। ওরে রে রাজা আসগুলা যে সরে এককালে চেতে আইছিলে, মই তো বুঝলাম মোরে এককালে ঠোরই দেবে। মোর লগে এতগুলো দর্শক থাকতে ঠোর আর দিতে পারে না। যাই হোক আজকে ব্লগ ভিডিওটা আপনারা দেখতে থাকেন হেলে কিছু মোর সম্পর্কে অজানা তথ্য জানতে পারবেন। এই যে আপনারা জিজ্ঞান পেরায় সময় যে মোর বাবার বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায়, এই সব অজানা প্রশ্নের আপনাকে উত্তর দিই মোয়াজ গো। সামনে যে আটতে আছে ওই সে মোর ছোট ভাই, ও আবার মোরে আগ্রহ দিয়ে এইবে হেয়ের লগে ও মোর লগে বাইরে আইছে। বাবার বাড়ি আইলেও দেখা গেল যে ব্লগ ভিডিও করা হয় না, হেয়ের লগে আর আপনি গো দেখা হয় না। এবার একেবারে দেখাইয়ে দিলাম আর বাড়ির ভিতরটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর তো আছেই আর হেয়ার লগে বিশাল একটা বাড়ি। এরহমের বাড়ি আর একটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাইবে কিনা সন্দেহ। বাড়ির একটা বিশেষত্ব আছে হে ওইসে যাইয়া, বরিশাল বিভাগের ঝালকাঠি আর পিরোজপুর এই দুইটা জেলার বর্ডার পড়ছে এই বাড়িটায়। তাইলে বোঝেন কত বড় বাড়িটা হইতে পারে। এই যে মেইন রাস্তা দেখতে আছেন এর চাইরো পাশে খালি সবুজ আর সবুজ, আরো পেয়ারা বাগানের অভাব নাই। এই জায়গার এমন কোন লোক পাইবেন না যাগো পেয়ারা বাগান নাই। কোথা যে এই জায়গার মানুষের পেয়ারা বাগানই আছে। হ্যাঁ না এছাড়াও অনেক পরিবার কৃষি কাজের লগেও জড়িত। তাই এই যে বন্যাটা গেলে কয়দিন আগে, এই বন্যায় পানি রয়েছিল 2 দিনের মতো কান্দি গেছে। হে এর লগে ফসল ফলাদি বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই যে রাস্তাঘাট দেখতে আসলেন, মোরা যে সময় প্রাইমারিতে পড়ছি এ সময় আসলে এসব মাটির রাস্তা, মাটি কাদা বাইঙ্গে হেয়ার পরে প্রাইমারি স্কুলে যাওয়া লাগছে। এখন আবার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য গাড়ির লগে অপেক্ষা করতে আসলাম। কথার তালে তালে আপনি গত কওয়াই হইলে না, তাই এখন কইতেছি মোর শ্বশুর বাড়ি হয়েছে বানারিপাড়া আর মোর বাবার বাড়ি হয়েছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ছোট্ট একটা গ্রামে। এই যে দুই জায়গার নাম কইলাম দুইটাই হয়েছে বরিশাল বিভাগের মধ্যে। এই যে বরিশালে কথা কইয়ে পরর পরর করি, তাই কি লগে কই এখন কি বলতে আছেন? মই হইলাম বরিশালে মাইয়া আর বরিশালে বউ দুইটাই। যে জায়গা দাঁড়াইছিলাম ও জায়গা দেখি যে গাড়ি আইতে আসে না, হেয়ের লগে সামনে একটু আড়া দিলাম আর ও আসলে আজগু 8 বার। এই রকমের গ্রামের 8 কেডা কেডা দেখছেন আপনারা একটু জানাইয়ে যাইয়েন আর কেমন লাগলে হেয়াও জানাইয়েন। এখন তেমন একটা গ্রামের 8 ও জমজমাট হয় না। ছোট্টবেলায় আব্বার লগে আড়ে আইয়া মিষ্টি খাইতাম, তাই আগের মতো আর জমজমাট হয় না। আর এইসব জায়গায় অনেক মানুষজন থাকতে আর অনেক কিছুই থাকতে, যে যা পছন্দ হইতে হেয়ে লইয়ে যাইতাম আর যে খাইতে ইচ্ছে করতে হেয়ে খাওয়াইতে আব্বাই। এই জায়গা দিয়ে আরো মই ব্লগ ভিডিও বানাইছি হেয়াও আমনে কো দেখা মনে। অনেক বিশাল নৌকার হাট, এরপরে ওইছে বাঁশ দিয়ে বানায় সাই এর হাট। 15-20 দিন পরে আবার পেয়ারার মোর সময়তে আছে হেয়ারও ব্লগ করমু আনে। এই যে ঘাট দেখতে আছেন, এই ঘাট দিয়ে এই সবাই ট্রলার আর নৌকায় ভ্রমণ করতে যায় পেয়ারা বাগান। এই সব কিছু দেখার লগে মোর পেজে নিয়মিত চোখ রাখেন, হেলে মগো গ্রামের অনেক কিছু দেখতে পারবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।